নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। দেখুন, এখানে আমরা একটা রিজনিং চুজ করেছি দিক নির্ণয়ে এবং দিকের দূরত্ব নির্ণয়ে। বলতে পারেন এ পূর্ব দিকে 10 মিটার, এ পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর উত্তর দিকে মুখ করে 15 মিটার গেছে এবং পরে আবার পশ্চিম দিকে, এগুলো আমরা গুরুত্ব রাখবো। এবং পশ্চিম দিকে মুখ করে আবার 12 মিটার গেছে এবং শেষে মুখ করেছে দক্ষিণ দিকে মুখ করে 15 মিটার গেছে। এখন বাড়ি থেকে সে কত দূরে আছে, অর্থাৎ বাড়ি থেকে তার ডিস্টেন্স জানতে চাওয়া হয়েছে। আমরা এই ধরনের প্রশ্নপত্র এর আগেও বলেছি, আপনারা এভাবে করুন। এটা আমরা রিপোস্ট করছি, এই ধরনের প্রবলেম সলভ করা হয়েছে। এবং কনফার্ম থাকুন আপনারা, আপনাদের ফিল্ডে এই ধরনের প্রশ্নপত্র জানতে চাওয়া হবে। ঠিক আছে, দিক নির্ণয়ের অঙ্ক তো বুঝতেই পারছেন রেলের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো জিনিসের উপর দিকটা হয় উত্তর, নিচ দিকটাতে হয় দক্ষিণ, আমার ডান সাইডটা পূর্ব এবং বাম সাইডটা পশ্চিম। আমরা কি বলেছিলাম, আপনি উত্তর দিক থেকে শুরু করুন, এই দিকটাকে বাম লিখুন, এই দিকটাকে ডান লিখুন এবং একটা জাস্ট লিখে নিন। এখানে আমি বাম লিখেছি, এখান থেকে আপনি শুরু করুন, বাম ডান, এখানে লিখুন বাম, এখানে লিখুন ডান, এখানে লিখুন বাম, এখানে লিখুন ডান, এখানে লিখুন বাম, এখানে অলরেডি লেখা আছে ডান। এরপর এক্সামে আপনার কি বাম ডান সবগুলো লিখবেন? না, এক্সামে আপনি বা লিখলে আপনার এখানে, এক্সামে আপনি বা লিখলে এখানে বোঝাবে বাম লিখেছেন। কি জানতে চাওয়া হয়েছে, এই পূর্ব দিকে 10 মিটার গেছে, পূর্ব দিকে এখান থেকে আপনি যাত্রা শুরু করছেন, আপনি 10 মিটার এখান থেকে যান, এখানে 10 মিটার। যদি আপনাকে এখানে দিক পরিবর্তন করতে না বলা হতো, সেক্ষেত্রে আপনার মুখ থাকতো পূর্ব দিকে, তারপর বাম ডানের ক্ষেত্রে যদি বলা হতো, সেক্ষেত্রে কি হতো, আপনি বাম এদিকে যেতেন, ডান এদিকে যেতেন। কিন্তু এখানে দেখুন বলা হয়েছে উত্তর দিকে মুখ করে, আপনার মুখটা এদিকে হবে না, মুখটা আপনার হয়ে গেছে অলরেডি উত্তর দিক। উত্তর দিকে মুখ করে আপনি 15 মিটার যেতে হবে আপনাকে, আপনি উত্তর দিকে মুখ করে এই 15 মিটার এদিকে যান। এখন আপনার মুখ আছে উত্তর দিক, কিন্তু আপনাকে বলা হয়েছে পশ্চিম দিকে মুখ করে আপনি 12 মিটার গেছেন। পশ্চিম দিক কোন দিকটা? পশ্চিম দিক এই দিকটা, এই দিকটাতে আপনি 12 মিটার যান। এটা যদি 10 হয়, এটাকে ক্রস করে আপনাকে যেতে হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি এই টোটালটা আমাদের 12 মিটার। তারপর আর কি বলা হয়েছে, দক্ষিণ দিকে মুখ করে আপনি 15 মিটার, দক্ষিণ অর্থাৎ নিচ দিকটা দেখুন, এখানে দক্ষিণ দিক নিচ দিকটা, দক্ষিণ দিকে মুখ করে আপনি আবার 15 মিটার, 15 মিটার। এটা যদি 15 হয় তাহলে এই লাইনটাও কিন্তু 15ই হবে, এইটা যদি 15 হয় এটাও 15ই হবে। অর্থাৎ আলটিমেটলি সে কোন অবস্থানে আছে, এখানে আছে। আমাদের এখানে অ্যান্সার চাওয়া হয়েছে বাড়ি থেকে সে কত দূরে আছে, এটা তার বাড়ি, এই ডিস্টেন্সটা 10। তাহলে এইটুকু ডিস্টেন্সটা কত হবে এই ক্ষেত্রে, এখানে এই ডিস্টেন্সটা হবে 2, এখানে এই ডিস্টেন্সটা হবে 2। কেন বলুন তো, এখানে এটা 10, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা 10 এবং এটা 2, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা আমার হচ্ছে 12। তাহলে এটা যদি 2 হয় এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে 2। তাহলে এখন সে বাড়ি থেকে কত দূরে আছে, এখন সে বাড়ি থেকে 2 মিটার দূরে আছে, এটা আমাদের অ্যান্সার। আর যদি আমাকে বলা হতো যে কোন দিকে আছে, এখন আমার অবস্থান হচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ আমি এখন বাড়ি থেকে পশ্চিম দিক বরাবর আছি। এই ধরনের দিক নির্ণয়ের অঙ্ক খুব সহজ, আপনারা এই ফর্মুলা লাগিয়ে অঙ্কগুলো করুন, সমস্ত রকমের অঙ্ক আশা করি করতে পারবেন। ধন্যবাদ। যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রবলেমের উপর সলভ করে সেগুলো রিপোস্ট করার অবশ্যই চেষ্টা করবো।